অরিগন ও ওয়াশিংটনের দুটি ব্যালট বাক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকশো কাস্ট করা ব্যালট বা ভোট নষ্ট হয়ে গেছে। ফেডারেল তদন্তকারীরা এ দুটি ঘটনাকে পরস্পর যুক্ত বলে মনে করছেন। স্থানীয় সময় সোমবার ভোরে অরিগনের পোর্টল্যান্ড শহরে একটি ব্যালট বাক্সে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যাঙ্কুভারে অন্য একটি ড্রপ বক্সেও একই ধরনের ঘটনা ঘটে। উভয় ঘটনার ক্ষেত্রে ব্যালট বাক্সের বাইরের অংশে আগুন ধরানোর উপাদানের উপস্থিতি খুঁজে পেয়েছেন এফবিআই। ওয়াশিংটনের ক্লার্ক কাউন্টির ইলেকশন অডিটর গ্রেগ খিমসি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি হতাশাজনক, এটি গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। তিনি জানান, ভ্যাঙ্কুভারে থাকা ব্যালট বাক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে কাজ করেনি, এর ফলে কয়েকশো ব্যালট ধ্বংস হয়ে গেছে। পোর্টল্যান্ডে এক সংবাদ সম্মেলনে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জানান, ব্যালট বাক্সের কাছে থাকা দাহ্য উপাদানগুলো থেকে যথেষ্ট প্রমাণ উদ্ধার করা হয়েছে, যা এ দুটি ঘটনার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। কর্মকর্তারা আরও জানান, এর আগে চলতি মাসের 8 তারিখে ভ্যাঙ্কুভারে আরেকটি ব্যালট বাক্সের পাশে এমন দাহ্য উপাদান পাওয়া গিয়েছিল, তবে সে সময় কোনো ব্যালট নষ্ট হয়নি। এই ঘটনায় ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে, তবে অনেকে আশা করছেন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।